দাদার মৃত্যুর জন্য তুমিই দায়ী। আর শোনো বৌদি, আজ যদি আমার ভাইজিটার কোনো ক্ষতি হয় তাহলে তার জন্য তুমি দায়ী থাকবে, আর আমার ভাইজির যদি কিছু ক্ষতি হয় আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না, এটা মনে রেখো। কি ভেবেছো তুমি, মায়ের চেয়ে মাসির দরদ বেশি না? হ্যাঁ বৌদি, কখনো কখনো মায়ের থেকে মাসির দরদ বেশি হতে হয় যখন তোমার মতো মা থাকে। তোমার মতো মা হওয়ার থেকে না মা না হওয়া ভালো। মাতৃত্ব তোমার চোখে অভিশাপ। হ্যাঁ অভিশাপ, মা হওয়ার যোগ্যই না। যদি তাই হতো না তাহলে তোমার নিজের সন্তানকে তুমি এত বড় আঘাতটা করতেই পারতে না। এই কাজটা করার পর এখন মেয়েটা কি অবস্থায় আছে, কেমন আছে সেটা একটু জানবার চেষ্টা করেছো? আমি জানি তুমি কোনোদিন করবে না, তোমার জানার কোনো আগ্রহ নেই, তুমি চেষ্টা করবে না আমি জানি। গুনগুন, আমি বলছি কি বলো তো, সবটা তো জেনে গেছো, এখন সবটা যখন জেনে গেছো তখন শান্ত হও গুনগুন, প্লিজ প্লিজ। মিথ্যা কথা বলেছো আমাকে, তোমরা সবাই মিলে আমাকে টপ টু বটম মিথ্যা কথা বলেছো। কেন বলেছো মিথ্যা কথাগুলো, কেন বলেছো? তোমরা কি মনে করেছিলে যে ড্যাডির ব্যাপারে তোমরা আমাকে না বললে আমি কিছু জানতে পারবো না? হুম, এবার আমাকে বলো, মা কেন বলল যে ড্যাডি এই পৃথিবী থেকে চলে গেছে? কেন বললো ড্যাডি, ড্যাডির ব্যাপারে এই কথাগুলো কেন বললো? কোথায় আছে ড্যাডি? ড্যাডি কোথায় আছে? ড্যাডি আমার সাথে কথা না বলে পৃথিবী থেকে চলে যেতে পারে না, তুমি কি শুনলে কথাটা? যেতে পারে না, মৃত্যুর উপর আমাদের হাত নেই। মিথ্যাবাদী, সব থেকে বড় মিথ্যাবাদী তুমি। আমি চেয়েছিলাম যে হসপিটালে তোমায় এই শকটা না দিতে। চুপ চুপ, তুমি আমায় যা ইচ্ছে বলতে পারো, আমি অনুতপ্ত নই গুনগুন, কারণ আমার মনে হয়েছে এটা আমার দায়িত্ব। বেবিটা এখানে আছে, তোমার উপরে এত বড় একটা ধকল গেল, আমি চাইনি এই সবটা দিতে। তুমি আমার ড্যাডির সম্বন্ধে আমাকে কিছু বলনি, কোথায় আমার ড্যাডি? আমার ড্যাডি কোথায়? কোথায়? বডিটাকে এখানে আনা যায়নি, শেষকৃত্য ওখানেই হয়েছে। একদিন বাদ কাজ, সবাই প্ল্যান করেছিল যে বাড়ি ফিরলে বলবে। চিট করেছ, ঠকেছ আমাকে, মিথ্যা কথা বলেছ তুমি, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ আমাকে মিথ্যা কথা বলেছ। তুমি আঘাত পেয়েছ, তুমি বলতে পারো, অধিকার আছে তোমার। তোমার ভেতরে যে কষ্ট হচ্ছে এটা আমি বুঝতে পারছি, মাইন্ড করছি না কিছু, মাইন্ড করার মতো জায়গাতেই নেই, কিন্তু যদি তোমার মনে হয় যে প্রতারণা করেছি তোমার সাথে তাহলে আমি বলবো ভুল করিনি। এরকম প্রতারণা আমি বারবার করতে চাই, যে চলে যাওয়ার তো চলে গেছে, আমাদের হাতে তো নেই, যে এলো পৃথিবীতে আজকে তার তো জীবনের অনেক দাম, অন্তত আমার কাছে তো তার সব থেকে বেশি দাম। ড্যাডি কোথায়? আমার ড্যাডি কোথায়? কোথায় চলে গেলে তুমি? কোথায় চলে গেলে তুমি ড্যাডি? তুমি বলেছিলে না যে বেবি হবে তোর, আমার কোনো প্ল্যান নাও দেব, ওর সাথে থাকবো খেলবো। তুমি তুমি ওকে একবার চোখে না দেখে চলে গেলে, হ্যাঁ কি করে গেলে তুমি?
করে গেলে বলো। এই না, এটা তো ফার্স্ট এপ্রিল হতে পারে, হ্যাঁ তাই না? ইয়ার কি মাচ্ছ, মজা করছো না আমার সাথে? দাঁড়াও না, ফার্স্ট এপ্রিল তো না, ফার্স্ট এপ্রিল হলেও বা এত বড় একটা কথা নিয়ে আমার সাথে ইয়ার কি করবে, আমার সাথে মজা করবে? এই এই কি বলো না, এটা মিথ্যে কথা বলো না, আমার দাঁড়িয়ে করতেও যায়নি। আমাকে আমাকে তোমরা তো অনেকবার ঠকিয়েছ, অনেকবার মজা করেছো, অনেক খুঁজে করেছো, বলো না এটাও মিথ্যে কথা, বলো না আমার মা মিথ্যাবাদী, মা মিথ্যা বলছে, তুমি মিথ্যা বলছ, বলো না আমার ডানি আছে, আগে চলে আসবে। গুনগুন তো মিথ্যে কথা বলেছে, তুমি তুমি জানতে যে আমার ড্যাডি আর নেই, হ্যাঁ ডক্টর আঙ্কেল তুমি জানতে আমার ড্যাডি আর নেই, এরা সব মিথ্যে কথা বলেছে, তুমি জানতে বলো। হ্যাঁ আমি আমি জানতাম বেটা, তোর ড্যাডি যাওয়ার সময় আমাকে দায়িত্ব দিয়ে গিয়েছিল যাতে তোর বেবিটা ভালোভাবে হয়, যাতে ওই সময় যা হবে সব যেন ভালোভাবে হয়। আমাকে দায়িত্ব দিয়েছিল তোকে টেক কেয়ার করার, তোর ড্যাডির কথার আমি কি করে না রাখি বলতো? এটা তো আমার পক্ষে সম্ভব ছিল না গুনগুন, এটা আমার পক্ষে কিছুতেই সম্ভব হতো না। তুই আমার সম্বন্ধে যাই বলিস না কেন, আমি জানি আমি যা করেছি ঠিক করেছি। তোমাদের সবার যুক্তি আছে, সবার শখ আছে, লজিক আছে, সব আছে। আমার বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে ঠকিয়েছে, প্রত্যেকটা মানুষ আমাকে মিথ্যাটা বলেছে, প্রত্যেকটা মানুষ, কেউ আমাকে আপন মনেই করে না, কেউ আমাকে ভালোই বাসে না। আজকে আমি ড্যাডি প্রমিস করছি, এই ছেলেটার সাথে আমি কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাই না। গুনগুন তুমি আমার সাথে যে অন্যায়টা করেছ, তারপরে তোমার মতন ছেলের সাথে আমি থাকতে পারবো না। আমি তোমার সাথে থাকতে পারবো না, যে আমার সাথে তোমার অন্যায় করে আমি তুই থাকতে পারবো না। আমি হসপিটাল থেকে স্ট্রেট মায়ের কাছে যাব। আমি বুঝতে পারছি তুমি রাগের মাথায় বলছো, এই কথাটা সত্যি না নিশ্চয়ই? রাগের মাথায় নয়, রাগের মাথায় নয়, মন থেকে বলছি, বলছি মন থেকে বলছি মিস্টার সৌজন্য মুখার্জি, দ্যাট আই হেট ইউ, হেট ইউ, আই হেট হেট ইউ, ইউ। আর কয়েকটা কথা মাথায় রাখবে, আমি তোমার সাথে থাকবো না, আমি তোমার সাথে থাকতে পারবো না, তুমি নিজের মুখ আমাকে কোনোদিন দেখাবে না, কোনোদিন আমার কাছে আসবে না, কোনোদিন না, চাই না আমি তোমার সাথে থাকতে, চাই না।
I'll divorce you. থাকবো না আমি তোমার সাথে। গুনগুন রাগ করে না। ও বেচারার কি দোষ? ও তো তোর ভালোর জন্যই। প্লিজ ডক্টর আক। আমার ভালো? আমি নিজে ভালো করে বুঝতে পারি। কাউকে আমার জন্য ভাবতে হবে না। ওকে তো নাই। আচ্ছা দেখ তোর যে বেবিটা হয়েছে সেটা তো ওরও বেবি। তা ওর সঙ্গে তুই সম্পর্ক রাখবি না বললে হবে? ও যদি বেবিকে দেখতে চায়? যদি দেখতে চায় তাহলে কোর্টে গিয়ে আদায় করে নিক। খুন 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 খুন।